জীবনের নামি দামি হোটেল রেস্তোরাঁয় যাইনি, তাতে কি তাই বলে কি হোটেল রেস্তোরাঁর নামি দামি খাওন দাওয়ান বাসায় তৈরি করে খাইতে পারলাম না? এইটা কি কোনো কথা? কন দিহালা ইম্পসিবল বলে কথা না? তা আমার যত সকল বাবিরা পিরা আছে তাগলকে আজকে শেয়ার করুম হোটেল রেস্তোরাঁর নামি দামি একটা ভর্তার রেসিপি। তো সেটা কি সেটাই শেয়ার করুন চলেন। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ রহমত এবং আপনাদের সবাই দয় ভালো আছি, সুস্থ আছি। তো পইলেই কিন্তু আমি মনে করেন একবার চুলার মধ্যে আগুন ধরায় একটা প্যান বহাই দিছি আর এটার মধ্যে দিয়ে দিছি একেবারে খাটি সরিষার তেল, আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো সুন্দর করে একটু নাড়াচাড়া করার পরে উপলব্ধি করতে পারলাম, ওরে ভাই এইখানে তো মনে করেন তেল কম হয়ে গেছে। তো আমি আর একটু পরিমাণে মনে করেন তেল দিয়ে নিলাম। তো আপনারা কিন্তু একবারই সুন্দর করে তেলটা দিতে পারেন। এরপর সুন্দর করে পেঁয়াজ আর মরিচটারে ভাজাভাজি করুন, একবারে কিন্তু ভাজাভাজি করেন যাবে না। ভাজাভাজি করুন মনে করেন এই যে হালকা পাতলা মানে হালকা বাদামি কালার হয়ে গেলে গাই মনে করেন ভাজাভাজি কমপ্লিট। এখন আমি এটারে সুন্দর করে একবারে কাঁচায় টাচায় উঠাই লইতাছি। তো আপনারা যারা অহনও মনে করেন এই নামি দামি হোটেল রেস্তোরাঁয় মনে করেন আমার মতো জান নাই, তারা ঘরে বৈশা বৈশা আমার এই রেসিপি দেখা ফলো কইরা এরপরে খানা দানা করতে পারেন ঘরেই বইয়া। তো এই দিক দিয়ে সাইডটা মনে করেন শুকনো মরিচ দিয়ে দিছে, আর শুকনো মরিচটারে সুন্দর করে কালারিং সালারিং করে বাজাবাজি করুন, এটা তো বুঝতেই পারতেছেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কিন্তু সাথে সাথে শেয়ার করবেন বুঝছেন, বেশি বেশি একটু শেয়ার করেন। আর বেশি বেশি শেয়ার করলে কী হয় কন্দি হলে একটু শেয়ার করলে মনে করেন একটু সাপোর্ট করলে সাপোর্ট করলে মজার মজার রেসিপি এবং মজার মজার ভিডিও কিন্তু শেয়ার করতে পারে আপনি গলাগে, মানে একটু ওই যে কি হয় মানে ইন্সপায়ার হইলাম বুঝেন নাই। তো জায়গায় দেখতে গড়ায় পড়ছে ভাজা ভাজা কমপ্লিট। এখন এই জায়গায় আমি কিনিতেছি দুই হানা মরিচ নিয়ে নিছি, মনে করেন চারটা মরিচে দিতে চাইছিলাম, কিন্তু আমার স্বামী যে মনে করেন মরিচ দেখা বয়ার ছুটো করতেছে দুইটা মরিচ নাও, বেশি জাল হইলে আবার খাইতে পারবে না। আর আগে থেকেই একটা ডিম কিন্তু সিদ্ধ করে লইছি, তো এডির এখানে সুন্দর করে মাখায় ঝাঁকাই লইলাম। এরপরে ডিমডারে নিয়ে নিলাম, ডিমডারে সুন্দর করে এখানে একবারে মনে করেন মাখায় ঝাঁকায় নিতাছি মনে করেন। আমি তো ভাই পুরা ভাইঙ্গা টাইঙ্গা দিতাছি। এরপরে যখনই মনে করেন একবারে মাখা ঝাঁকা কমপ্লিট হয়ে যাবো তখন এক টুকরো লেবু নেবেন নিয়ে, এরপরে এই ডিমের উপরে সুন্দর করে এই লেবুটার যত রস আছে একবারে সিপড়ায় সাপড়ায় দিয়ে আবার মনে করেন ঝাঁকানাকা স্টাইলে একটু মাখা ঝাঁকা করবেন। করার পরে দিয়ে দেবেন ধনিয়া পাতা। তা আমি কিন্তু এখানে বিলেতি ধনিয়া পাতা দিছি, আপনারা চাইলে দেশি ধনিয়া পাতা দিতে পারেন, ওটাতে কিন্তু আরও বেশি গ্যারান। তো জায়গায় এদিক দিয়ে আমার মাখা ঝাঁকা কমপ্লিট, এখানে একবারে মনে করেন রেডি শেডি করে আপনাগুলোকে হাজির করতেছি মানে সাজায় গোছায়। এইবার কোন আমার এই ভর্তার রেসিপি দেখা কোন অংশে কি মনে করেন সেই নামি দামি হোটেল রেস্তোরাঁতে কম হয়েছে কন দেহি? যেমন খাওয়াতে টেস্ট হয়েছে এমন দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে, মানে সেই রকম টেস্ট হয়েছে ভাই। আমি খাইয়াই কইতেছি, খাইয়াই রিভিউ দিতেছি, আপনারা বিশ্বাস না করলে ঘরে বসে এরকম কইরা মনে করেন আমার ভিডিও দেখা দেখে পরে এমন ভর্তা বানায় পরে খাইয়া তারপরে আমার কমেন্ট করে জানাইতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।